السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، গত কয়েক সপ্তাহ মহরম মাসে এই শুক্রবারে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চরমোনাই তরিকা। আরো বেশ কিছু আলোচনা বাকি আছে, কিন্তু একটা না এত লম্বা আলোচনা ভাবলাম যে আপনাদের অনেকের জন্য হয়তো বিরক্তিকর হতে পারে, আর আমিও তাদের শিরক আর বেয়াদবি আর কুফরি আর বিদাত পড়ে বিরক্ত হয়ে পড়েছি। সুবহানাল্লাহ, এত বিদাতে ভর্তি, উনকে শির কুফরিতে ভর্তি যে পড়ে বিরক্ত হয়ে পড়েছে, যাদেরকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হক্কানি মনে করে। একটি কিতাব আলোচনা হয়ে আরেকটি কিতাবের অর্ধেক হয়েছে, আরো দেড়খানা কিতাব বাকি আছে আলোচনা করতে, তাতে পাঁচটা আলোচনা হয়ে গেছে, পাঁচটি আলোচনা হয়ে গেছে দেড়খানা কিতাবে, আর দেড়খানা কিতাব বাকি আছে। আশেক মাসুক কিতাব বাকি আছে, আর ওই মাইজে কারিমা বাকি আছে, যাতে শির কুফরিতে ভরা, ওয়াহদাতুল উজুদ আর হুলুল ভরা। আমার কল্পনাতেও ছিল না যে যারা নিজেদেরকে দেওবন্দি বলে তাদের বুজুর্গদের বড়দের আকিদায় এত বড় বড় শিরক কুফরি ভরা আছে, যে তারা এই কথা বলবে যে ফেরাউন আনাল হক বলেছিল আর হোসেন মনসুর হাল্লাজও আনাল হক বলেছিল। কিন্তু ফেরাউন তো কাফের, কিন্তু হোসেন মনসুর হাল্লাজ আল্লাহর সবচেয়ে বড় ওলি, শুধু ওলি লিখেনি, এই ফজলুল করিমের বাবা এবং ফজলুল করিম দুইজনে দুই বই, মাওয়াইজে করিমের ফজলুল করিম এই কিসসা বয়ান করেছে, আর আশেক মাসুকে তার বাবা ইসাক সাহেব এই বয়ান করেছে, আল্লাহর সবচেয়ে বড় ওলি। আর কি শয়তানি কিচ্ছা কাহিনী বয়ান করেছে তাতে, যা শয়তানের খেলা আর জিনের খেলা ছাড়া আর কিছু হতে পারে না, হয় ঘটনা মিথ্যা রটনা, আর না হলে ঘটনা হচ্ছে শয়তানি সব খেলা, শয়তানি খেলা, শয়তানি বেলকি বাজি। এই রাস্তায় যে পীরতন্ত্রের রাস্তায়, এতে শয়তানি ভেলকিবাজি খুব বেশি আছে। কেমন ভেলকিবাজি আছে, গত দুই দিন আগে একজন নতুন মুসলমান নেপালের বেশ দায়িত্বটা রেখে এসছে, এক মাস আগে মাত্র মুসলমান হয়েছে, থাকে আলহাসার আগে হাওয়াই বলে একটি জায়গা আছে, অনেক দূরে থাকে, কিন্তু শিখার খুব আগ্রহ বেশ কিছু কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম। তাকে জিজ্ঞাসায় জানতে পারলাম যে তার পেশা ছিল জাদু করা পেশা, তার নিজের পেশা ছিল, সে দার্জিলিং এ থাকতো উত্তরবঙ্গ পশ্চিম বাংলার, ভারতের মধ্যে থাকতো সে, যদিও নেপালি লোক, আর এখনো তার স্ত্রী এই শহর জাদুই করে। কেমন জাদু করেন, তার পাশে একজন আরেক নতুন মুসলমান, পাঁচ আট বছর আগে মুসলমান হয়েছে, আহমদ যাদব বলে উত্তরপ্রদেশে, সেও বসেছিল, সে পরিচয় করাবার জন্য নিয়ে এসেছিল আমার কাছে। তো বলছে যে তার দুটো রান ধরে এভাবে বলছে যে আমি যদি এখন ইচ্ছা করি তো একটি মন্ত্র দিয়ে দুই রানকে আমি এমন করে জয়েন্ট করে দেবো যে সে কোনোদিন সোজা করতে পারবে না, সরাতে পারবে না। একটি মন্ত্র দিয়ে এখন এক মিনিটের মধ্যে আমি ইচ্ছা করলে করতে পারবো, এই কাজগুলি করতাম, কিন্তু যেই দিন থেকে মুসলিম হয়েছি শুনেছি যে যে জাদু করে সে কাফের হয়ে যায়, সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছি, তাই মুখেও নিয়ে আসি না, মুখেও ওই মন্ত্র নিয়ে আসি না, এ কথা সে বলল। তো শয়তানি কাজ কারবার আপনারা দেখেছেন, জাদুর তামাশা মনে হয় দেখেছেন, মানুষকে জবাই করতে, বাচ্চাকে শুয়ে দিয়ে চাদরে ঢেকে জবাই করতে দেখেছেন, আবার তারপরে জীবিত করে উঠিয়ে দিতে দেখেছেন, অনেকে হয়তো এই রসগোল্লাও খেয়েছেন, মাটির কাদা সেনে আর তারপরে গুলি বানালো, তারপর রসগোল্লা বানিয়ে মিষ্টি বানিয়ে খাওয়াইলো, সব ছোটবেলা যেটা আমি দেখে থাকি গ্রামে গঞ্জে এসছে তামাশা দেখতে চলে গেছি, যে জাদুঘর এসছে আসামের দিক থেকে আসত, তো আপনারাও দেখে হবেন অনেকে। জাদু হিন্দুদের মন্ত্রতন্ত্র দিয়ে হয়, আর যারা মুসলিম এই যে পীর ধরনের লোকেরা করে, বুঝতে পেরেছেন, এরা জিনের সাহায্য কামনা করি করে, ইস্তিমদাদ বিল জিন বলা হয় ওকে, জিনের কাছে সাহায্য কামনা করা, জিনদেরকে ডাকে তখন জিনেরা সাহায্য করে, হিন্দুরাও জিনের সাহায্য করে এসব কাজ, কিন্তু হিন্দুরা মন্ত্রতন্ত্র পড়ে, যেগুলি তাদের ওই আপনার সংস্কৃতের মতো মন্ত্রতন্ত্র পুরনো যুগের আছে, ওই শেহের চলে আসছে আপনার মুসা আলাইহিস সালামের যুগ থেকেও শেহরের তালিম চলে আসছে, হারুত মারুতের ঘটনা ওই জামানা থেকে চলে আসছে, একে অপরকে শিক্ষা দিচ্ছে আর এই শিক্ষা কিন্তু চলতে আছে। আর যারা মুসলিম ইসলামের লেবাস পরে এই পীর ধরনের পীরের বেশভূষায় মুরব্বীর বেশভূষায় যারা মুসলিম সমাজে নিজের কেরামতি মানে অলৌকিকত্ব দেখায়, তারা ওই জিনের সাহায্য কামনা করে করেই তখন এসব অলৌকিকত্ব দেখায়, যেসব অলৌকিকত্বের মধ্যে তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাওয়া, আর এক একটি অঙ্গ থেকে জিকির আসছে গঙ্গোহী সাহেবের,
দাদা পীর বলেছেন, ইসাক স্যার কি বলেছেন, আমার দাদা পীর হবে, অনেকে বলেন দাদা পীর, তাই না? দাদা পীর মানে মানে পীরের পীর, বুঝতে পারছেন তো? না তো এইসব হচ্ছে শয়তানি খেলা, আহওয়ালুন শয়তানিয়া, এর আগে বলেছি, এদিকে আর বেশি যাচ্ছে না, শুধু ওই কথা প্রসঙ্গে বললাম যে ওই যে নতুন মুসলমানটি এসে বলল যে সেহরে বা জিন ডেকে কি হয় কি না হতে পারে, অনেক কিছু হতে পারে। জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, তবে জিনদেরকে বসে পড়া হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনকে বানতে চেয়েছিলেন, একবার ধরে বানতে চেয়েছিলেন, খুব ডিস্টার্ব করেছিলেন নামাজে, নামাজ পড়ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলে সুম্মা তাযাক্কারতু কাওলা আখি সুলাইমান আলাইহিস সালাম, আমার মনে চলে আসলে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, যে তিনি দোয়া করে রব্বি ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমাকে এমন রাজত্ব দাও যে আমার পরে যেন কেউ না পায়। তো আমি যদি জিনকে ধরে বেঁধে দিই তাহলে তো সুলাইমান আলাইহিস সালামের সমান তার মতো রাজত্ব আমি পেয়ে গেলাম, সেজন্য আমি আর ধরলাম না, ছেড়ে দিলাম। তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামরা বলেছেন, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ এর ফতোয়াতে রয়েছে যে জিন বসে করা জায়েজ নয়, হারাম। যেমন কোন স্বাধীন ব্যক্তিকে, যেমন স্বাধীন ব্যক্তিকে কৃতদাস বানানো, দাস বানানো হারাম, লান আল্লাহ মান আব্বাদ মুহাররাম, কোন স্বাধীন ব্যক্তিকে কেউ যদি নিজের দাস বানিয়ে নেয় তাহলে তার উপর লানত অভিশাপ রয়েছে, হারাম। তেমনি জিন একটি সৃষ্টি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেমন কোন মুসলিম হোক আর অমুসলিম হোক, আপনি জবরদস্তি তাকে উঠিয়ে নিয়ে চলে আসবেন তার বাড়ি থেকে, আর দাস দাসী বানিয়ে নেবেন, এটি হারাম। তেমনি জিনের ক্ষেত্রেও, সুতরাং মনে রাখবেন যে ওরা জিন বসে করে, জিন বসে এমনিতে আবার হয় না, এই না যে এমনিতে গোলাম হয়ে যাবে, জিনকে ডাকতে হয়। যখন বড় জিনকে ডাকে, নেতা জিনকে ডাকে, তখন ওই চেলা জিনগুলিকে এর বশ বানিয়ে দেয় যে এই তোরা কাজ করবি, এর স্বার্থে কাজ করবি, এই পীরের স্বার্থে যা করতে পারবে তাই করবে। তখন বাতাসে উড়ছে, হাওয়াতে উড়ছে, এরকম কেরামতি, কেরামতি নয় আসলে জিনের খেলা, শয়তানি সব। জিন ডেকেছে, মুশরিক হয়েছে, তারপরে এসব কাজ করেছে, জায় নামাজ বিচ্ছে দিয়েছে আর আপনার পানির উপরে নামাজ পড়ছে, বলেছেন আপনি আসছেন কোন জায়গা থেকে মুরিদ, আর আপনার খোঁজ খবর বলছে যে আপনি অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে আসছেন, কারণ ওই জিনের চেলা ছাড়া আছে, দ্রুত বেগে তারা পৌঁছে যেতে পারে বাতাসের সাথে, এসে খোঁজ খবর দিয়ে দিয়েছে আগেই, হ্যাঁ আসছে বা এই আসছে অমুক জায়গা থেকে। আপনি যখন গেটে এসছেন পীর সাহেবের, তার আগে জিন তাকে কুটুর কুটুর করে কানে খবর দিয়ে দিচ্ছে, ইত্যাদি। এসব হচ্ছে রহস্য। এগুলো মৌখিক কিছু কথাবার্তা বললাম ইনশাআল্লাহ কিতাব নিয়ে, কোনদিন বিস্তারিত বেশ কিছু আয়াত হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আর এবারে প্রথম দিকে আলোচনা যা আমাদের হওয়ার কথা যে কিতাব থেকে, তা হচ্ছে তিনটি মূলনীতি, আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এসব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি সম্পর্কে জানা ফরজ অথচ মুসলমানরা জান না, আর যেগুলি জানা ফরজ নয়, সন্নত নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, বরং শিরকি কুফুরিতে ভরা পীরদের এসব ভেলকিবাজি, এসব সম্পর্কে আমাদের দেশের মানুষরা যথেষ্ট জানে, আর ওইসব বই পড়ে, কারণ ওগুলো পড়তে বেশি মজা লাগে যে রে বাপরে আমাদের অলি উল্লাহরা এইরকম ছিল। আর জানে না তাদের সবচেয়ে বড় অলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোনোদিন তিনি বাতাসে উড়েননি, আকাশে উড়েননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাদের সবচেয়ে বড় অলি এই উম্মতের, তিনি কোনোদিন যায় নামাজ বিছিয়ে সমুদ্রে নামাজ পড়েননি। তিনি মদিনা থেকে প্রতিদিন গিয়ে ফজর নামাজ পড়ে মক্কায় কোনোদিন এরকম হয়নি, এমনকি আল্লাহ নবীর জন্য হয়নি না, হয়েছে, কিন্তু এরা করতো, তাদের কিতাবে আছে এরা করতো। যদি এগুলি যদি কিসা বয়ান করি তো সারা বছর শেষ হবে না। যে ইমদাদুল্লাহ মহাজের মক্কি, তাদের দাদা পীরের বাপ, হ্যাঁ মানে ইসাক সাহেবের দাদা পীরের বাপ, সে আসর নামাজ পড়লো মদিনায় মসজিদ নববীতে, আর তারপরে তার সে একা নয়, তার মরিদের একটু হাতটা ধরলা বলে চোখ বন্ধ করো, আর তারপরে যে মাগরেবের আগে পৌঁছে গেল মক্কায়, চোখ খুলছে যে মক্কাতে আছে কাবার সামনে, আবার ওখানে মাগরেব পড়ল। এগুলি শয়তানি ভেলকিবাজি নয়। যদি শরীয়ত হইতো, কারামত হইতো, তো সবচেয়ে বড় কারামতের হকদার এবং মুজিজার হকদার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী বোঝার চেষ্টা করবেন। এই জন্য এই ধোকাবাজিতে পড়বেন না, যেগুলি আলোচনা হচ্ছে তাতে ওরা বলবে যে এগুলি কেরামতি, কেরামতি, কেরামতি মানে আল্লাহ পাক ধ্বংস করতে যাচ্ছেন জমিনকে, আর তার বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়িয়েছে যে কত ক্ষমতা আছে দেখি, ধ্বংস করো তো দেখি, আল্লাহ সামনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে শুনিনি এই ঘটনা আছে না তাদের কিতাবে, কত ক্ষমতা আছে, আমি দেবো না ধ্বংস করতে, জমি পাল্টাতে দেবো না, উল্টাতে দেবো না, দাঁড়িয়ে গেছি। এগুলি ইসলাম, এগুলি ডাহা কুফরি, স্পষ্ট কুফরি, এরপরে বড় কুফরি হয় না। আমার মনে একটা খেয়াল আসলো যে এত বিস্তারিত আলোচনা অনেকে শুনবে না, একটা ক্যাসেটে একটা আলোচনাতে শুধু তাদের কুফরি এবং এরকম বড় শিরকিয়াত, যার দ্বারা এসব একটা হইলেই মুসলমান থাকে না,
সংক্ষেপে কিছু আলোচনা করে দেবো, যাতে কেউ যদি সংক্ষেপে আমার কাছে বেশি সময় না, আমি এক ঘন্টার মধ্যে জানতে চাই এই চরমনাই মতবাদ সম্পর্কে, ওই এক ঘন্টার মধ্যে জানতে পারবে, দেড় ঘন্টা আলোচনা শুনলে জানতে পারবে ইনশা আল্লাহ তাআলা। আগামীতে তাই করব, বেছে বেছে ওই পাতাগুলি শুধু যাতে শির কুফরিতে ভরা আছে সেটুকু, বিদাত তো প্রতি পাতায় পাতায় ভরা আছে, ভিত্তিহীন কথাবার্তা জাল হাদিস তো আর জাল কথা তো পাতায় পাতায় ভরা আছে, কিন্তু এত বিস্তারিত হয়তো অনেকের সময় নেই। আবার অনেকে দিলেও আপনি সাতটা সিডি দিবেন, সাতটা ক্যাশের দিবেন শুনবে না, বা আটটা দশটা ক্যাশের দিবেন শুনবে না, তো একটা বক্তব্য দিয়ে দিলে হতে পারে আল্লাহ তার মাধ্যমে হিদায়ত করে দিতে পারে। তো এখন আসি যেগুলি আমাদের শিখা ফরজ, তাতে কিতাবের নাম হচ্ছে আল উসুল সালাসা বা সালাসাতুল উসুল, উসুল আসলের বহু বচন, অর্থাৎ মূল, আসল মানে হচ্ছে মূল, আর সালাসা মানে তিন, তিনটি মূলনীতি, দিনের ইসলামের তিনটি মূলনীতি যে সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ প্রত্যেক মুসলিমের। এগুলি ফরজ কাজ যা করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে হোক, অথবা আমলের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, এগুলি জানা ফরজ এবং এগুলির প্রতি আমল করা ফরজ। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, তার জন্ম তারিখ কেউ বলতে পারেন কি? জন্মসাল 1115 মাশাআল্লাহ, আর এন্তেকাল 1206। তাহলে কত কত বয়স পেয়েছেন তিনি? মাশাআল্লাহ অনেক বয়স পেয়েছেন। আল্লাহ পাক তাকে দিনের খেদমত করার যথেষ্ট সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুযোগ দান করেন, নেকির ওপর, ইমানের ওপর, সৎ আমলের ওপর দিনের খেদমতের আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন দীর্ঘদিন। কত বছর বয়স হচ্ছে? 91 বছর। আচ্ছা, এর সাথে জিজ্ঞাসা করি, অনেকে নিজেকে মনে আমি আমার মজহব ছাড়া কিছু বুঝি না, আমার মজহব, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করি ভাই যে আপনি কার মজহবে আছেন, বলছে হানফি মজহবে, তো আপনার ইমামের জন্ম কখন মৃত্যু কখন তাই জানে না, তাই না? এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। ইমাম আবানী রহমতুল্লাহ আলাইহির জন্ম কখন? 80 হিজরিতে, আর এন্তেকাল 150 হিজরিতে। তাহলে ইমাম আবানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 80 হিজরিতে, তার আগে হানফি মজহব ছিল? জন্মের আগে ছিল না? ছিল না, ছিল না বলেন, ছিল না। জন্মের আগে কোনো কিছু তৈরি হতে পারে? আমার জন্মের আগে কি জানতে জন্মকের বাড়িতে একটা এরকম কেউ ছিল পয়দা হবে? কেউ জানে না আল্লাহ ছাড়া। তাহলে কি করে মজহব তৈরি হওয়া তো দূরের কথা, তার বিদ্যা লিখনি বা তার বক্তব্য আলোচনার চর্চা হওয়া তো দূরের কথা, তার নামও তো জানত না যে হ্যাঁ সাবেতের ঘরে একজন জন্মিবে যার নাম হবে নোমান, আর যাকে পরে বলা হবে আবু হানিফা, আর তার নামে একটা মজহব তৈরি হবে, তার জন্মের আগে প্রশ্নে ওঠে না, জন্মের পরেও মোটামুটি 15-20 বছর পর্যন্ত প্রশ্নে ওঠে না। একজন মানুষ কে মোটামুটি যোগ্য হতে হলে কমের পক্ষে 20 বছর প্রয়োজন, ঠিক কিনা? হাফেজ হতে হলেও আপনি শুনতে পারেন যে কারো 7-8 বছর আগে কেউ হাফেজ হয়েছে, খুব যদি হয়ে থাকে বড় বড় যারা ইমাম তারা হয়তো হাফেজ হয়েছেন 7-8 বছর বয়স, আজকাল 10-11 বছর এরকম ঘটনা শোনা যায়। তবু সারা পৃথিবীতে বছরে একটা দুটো ঘটনা এরকম শোনা যায় পত্র পত্রিকায় আসে, কেউ 10-9 বছরে হাফেজ হয়েছে। আর হেফজ হলেই ইসলাম সম্পর্কে কিছু জানবেন না, হেফজ হওয়ার পর এখন শুরু হইলো, হেফজ যা করলে মুখস্থ করলেন, দেখুন বুঝতে হবে, আর ওই ভাষা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, ফিকহ বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, সহিহ বুঝতে হবে, যাইব বুঝতে হবে, জাল বুঝতে হবে, কতদিন লাগতে পারে? 30 বছরের আগে একজন লোক হতেই পারে না পাকা, ধরে নিলাম 20 বছরে, তারপরে তাহলে 110 পর্যন্ত প্রশ্নে উঠে না যে তার নাম এবং তিনি একজন আলেম হয়েছেন, তার কাছে শিক্ষা দীক্ষা, এটা প্রশ্নে উঠে না। তাহলে এতদিন পর্যন্ত মুসলমানরা কি ছিলেন? মুসলিম ছিলেন, তারা কোন মজাবের অনুসারী ছিলেন? মজাহ ইসলাম। তখন মজাব কয়টা ছিল? চারটা ছিল, অন্যগুলি তো জন্মই হয়নি, সাফির তো জন্ম হয়েছে 150 হিজরিতে, যে বছর এন্তেকাল আবু হানিফার। তাহলে মজাব কি ছিল? মজাব ছিল ইসলাম। তাহলে তারা 100 বছর বা 110 বছর পর্যন্ত সেই জামানায় ছিলেন সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন। সেই যুগে যদি মাযহাবে ইসলাম মেনে তারা জান্নাতি হবে না জাহান্নামি? জান্নাতি। তাহলে এখন যদি কেউ কোরআন এবং হাদিসের অনুসারী হয় তো তাদের সম্পর্কে কি বলবেন, জান্নাতি না জাহান্নামি? ইনশাআল্লাহ জান্নাতের রাস্তায় আছেন, কারণ তারা সাহাবাই কেরাম, তাবেইন, তাদের রাস্তায় আছেন, মাযহাবে ইসলামের উপর আছেন, একটি দিনকে এক করে করে রাখতে চান। আমাদের দাওয়াত হচ্ছে তাই যে এক দিনকে চার ভাগে না ভাগ করে আবার সেটাকে আবার ভাগ, শাখা প্রশাখা, এটা তো হলো মজহবের ভাগ, তারপরে আকিদার ভাগ আবার আলাদা ভাগ আছে, আবার তরিকতের ভাগ আবার চারটা আছে, চারটা থেকে আবার কত শাখা প্রশাখা শোনাইলো আপনাদেরকে, আবার চিস্তিয়া ভাগ হয়ে সাবেরিয়া হয়েছে, কি হয়েছে, নিজামিয়া হয়েছে। তো এত ভাগ করে মুসলিম জাতিকে দুর্বল করে দেওয়া নয়,
ছিন্ন ভিন্ন করে দেওয়ায় না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে চিন্তা করুন যে হক পথে সত্য পথে কারা আছে, যারা বলছে যে আমরা সারা বিশ্বের মুসলিম উম্মাকে এক উম্মত দেখতে চাই, এক জাতি, কোনো ফাটল নেই, কোনো লেবেল নেই, কোনো পোস্টার নেই, ব্যাস মাযহাব ইসলাম, আমাদের দিন ইসলাম, মাযহাব ইসলাম, আমাদের উৎস হচ্ছে ইসলামের কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুল, বড় না মুরব্বী না, কেউ হুজুর না, হাজরত না, কেউ না, তারা হক পথে না। যারা বলছে যে না ইসলামকে চার ভাগে ভাগ করতেই হবে, ফেকাতে আকিদাতে তিন ভাগে ভাগ করতে হবে, আশআরি মাতুরিদি হাম্বলি, তারপরে আবার তরিকাতে চার ভাগে ভাগ করতে হবে, তারা হক পথে কেমন ছিন্ন ভিন্ন তারা। তাহলে তো আমাদের দাওয়াতকে সহজভাবে স্পষ্ট করে আপনাদেরকে কানে পৌঁছে দিচ্ছি যে আমাদের দাওয়াত হচ্ছে কোরআন সন্ন্যার দিকে আহ্বান করা এবং সারা বিশ্বের মুসলিমকে এক করে দেওয়া। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলেছেন নিশ্চয় এই উম্মত তোমার উম্মত হচ্ছে এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফাবুদুন, একমাত্র আমার ইবাদত করো সবাই মিলে তোমরা। জি, তাহলে সাহাবাই কেরামদের তরিকায় যখন কোন মজহাব ফিরকা দলাদলি ছিল না, সেই পথে যারা আছে তারা হক পথে, না পরবর্তীকালে যারা বিচ্ছিন্নতার শিকার হলো আর বিভিন্ন ফিরকায় দলে উপদলে ভাগ হলো, তারা হক পথে হইতে পারে, আপনাদেরকে চিন্তা করতে বলছি এবং চিন্তা করে আপনাদেরকে আমল করতে বলছি। চিন্তা করে আবার ঘুমিয়ে যাবেন, হ্যাঁ তোমরা চলে আসবে, ঝিমিয়ে যাবেন, আর আবার যেই পথে ছিলেন সেই পথে লাকুম দিনকুম আলিয়া দিন চলতে রাখবেন, কাল কিয়ামতে গিয়ে বলবেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ আমাদের বড়দের কথা শুনেছিলাম যে এইসব তরিকা না মানলে নাজাত পাওয়া যাবে না, আর এসব মজহব না মানলে, মানুষের কথা না মানলে নাজাত পাওয়া যাবে না, আর কোরআন হাদিস ছেড়ে দিয়েছিলাম, ফাদাল্লুনা সাবিলা, এরা পথভ্রষ্ট করে দিয়েছিল। রব্বানা ফাআতিহিম যায়ফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। তো আসল বিষয়ের দিকে এখন ফিরে আসছি। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আরব জাজিরাতে, তখন এই দেশের নাম সৌদি আরব ছিল না, তখন এই জাজিরার নাম ছিল আল জাজিরাতুল আরাবিয়া, আরব দ্বীপ, যদি এটা উপদ্বীপ কিন্তু তিন দিকেই পানি হওয়ার কারণে এর নাম হচ্ছে জাজিরা বলে দেওয়া হয়েছে, আরব দ্বীপ। তো জাজিরা আরবে যখন তিনি জন্ম নিলেন, বড় হইলেন, পড়াশোনা করলেন, তখন তার পিতা একজন এইরকমই গোড়া মজহবপন্থী আলেম ছিলেন, এমন নয় যে খুব ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও মনে করবেন যে আপনি যে একটা বিরাদী ঘরে জন্ম নিয়েছেন আপনার দ্বারা কোনো কাজ হবে না, না অবশ্যই আপনার দ্বারা কাজ হবে, যেমন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী দিয়ে কাজ হয়েছে। জি, তার বাবা খুব নিষেধ করলেন, এসব ঝামেলা কেন করতে যাও তুমি, ওরা মাজার পূজা করছে করছে করতে দাও, শুধু মাজার পূজা না, আপনি যা কল্পনা করেন তাইর পূজা হইতো, মহিলারা বিয়ে শাদী করেছে দুই বছর তিন বছর বাচ্চা হয়নি, আমাদের দেশে কবর পূজা যায় কোথায়, যায় মাজারে যায় না। এই আরব জাজিরার মহিলারা পুরুষ খেজুরের গাছ ছিলেন, একটি খেজুরের নাম ছিল যে ফাহাল, ফাহাল মানে হচ্ছে পাঠা, পাঠা খেজুর গাছ, ওই পাঠা খেজুর গাছের কাছে আসতো আর বুকে জড়িয়ে ধরত, এই করে জড়িয়ে ধরত, আর বলতো যে হে ফাহাল, খেজুর গাছকে সম্বোধন করে, হে ফাহাল তুমি এতদিন বিয়ে শাদী হয়ে গেল, কেন আমাকে সন্তান সন্ততি দিচ্ছ না, আমাকে একটা ভালো সন্তান দান করো। জি, এই অবস্থা ছিল জাজিরা আরবিয়ার 290 বছর আগে। এই জাজিরা আরব যেখানে আপনি বসে আছেন সেখানকার অবস্থা এরকম ছিল, শুধু এখানে দামামের কথা আমি বলছি না, উদ্দেশ্য নাই, মক্কা, মদিনা, রিয়াজ, আল খারাজ সব এলাকার অবস্থা ছিল, হাসান সব এলাকার অবস্থা এরকম ছিল, মাজার কবরে ভরপুর ছিল, পাকা কবর আর মাজারে, আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হতো, লজ্জাকর অবস্থা। আমি নিজের চোখে দেখেছি নিজামুদ্দিন আউলিয়ার, যাকে বলা হয় নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে ওর মাজার আছে, ওখানে মহিলাদেরকে তামাশা দেখতে গেলাম, কি হয় দেখি, হিন্দুদের মন্দিরে গিয়ে যেমন একজন তৌহিদবাদী মুসলিমের অন্তর মুর্দা হয়ে যাবে, মরে যাবে, ঠিক তেমনি ওখানে গিয়ে অন্তর মনে হচ্ছে মুর্দা হয়ে গেল, শিরকের আড্ডায় এসে মহিলাদের দেখে হিন্দু, কারণ ধর্ম তো একই, হিন্দু, মুসলিম, তারপর খ্রিস্টান, শিখ, শিখ মহিলাদের বোঝা যাচ্ছে তার সাথে স্বামী আছে, ওই জটাওয়ালা আর ইওয়ালা দাড়ি মোচ, সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত মহিলারা এসে নেকড়ে তেনা, তেনা নিচে ছোট ছোট তেনা, আর ওই মাজারের যে এগুলো আছে গ্রিল আছে, গ্রিলে বেঁধে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে একটা পীরের নাম হচ্ছে তেনা পীর, এটার নাম হচ্ছে তেনা পীর,
পীরের মাজারকে তানা বাঁধলে মনস্কামনা পূরণ হবে, ওই মহিলাদের ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বা কারো মেয়ে হচ্ছে, শুধু ছেলে হচ্ছে না, এসব মনের বা অসুখ ভালো হচ্ছে না, এসব মনের কামনা বাসন পূরণ করার জন্য ওই তেনা বাঁধে, তেনা বেঁধে দিলে ওই পূজা হয়ে গেল, তেনা পীরের পূজা। এইসব শিরক কুফর চলছে, তাই হয়তো এই দেশেও আজকে থেকে প্রায় 300 বছর আগে, তারপরে ধীরে ধীরে তারপরেও থেকেছে, বলতে পারেন 250 বছর আগেও হয়তো। এবং এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দিয়েছিলেন এলমের শক্তি, এলমের অস্ত্র, তেমন দিয়েছিলেন ক্ষমতার শক্তি। একদিকে শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহের বক্তব্য এবং লিখনী, রাজস্পর্শ ভাত লিখলেন, সংশয় নিরসন কিতাব, কিতাব তাওহীদ লিখলেন, আপনি তিনি লিখলেন, লিখলেন তিনি উসুলে সালাসা, তিনটি মূলনীতি, বহু কিতাব লিখলেন তিনি, এবং বক্তব্য তার চলছে বিভিন্ন জায়গায়। আর তার সাথে প্রশাসন তখন আমির মোহাম্মদ বিন সৌদের রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, মোহাম্মদ বিন সৌদ, তিনি ওয়াদা করলেন হাতে হাতে শপথ করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহের হাতে হাত দিয়ে, যে আমি আপনার সাহায্য করব যত সাহায্য লাগে। জুবাইলা নামক একটি স্থান ছিল, জুবাইলা নামক একটি স্থান ছিল আল খারাজের কাছে, সেখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই যায়েদ বিন খাত্তাব, তিনি ইয়ামামার যুদ্ধে এসে শহীদ হয়েছিলেন ইয়ামামা, ওই আল খারাজের কাছে। এখানে ওই যে মিথ্যুক নবী মুসাইলামা কাজ্জাব নবী হওয়ার দাবি করেছিল, তার বিরুদ্ধে জবরদস্ত জিহাদ হয়েছিল এবং অনেক সাহাবায়ে কেরাম হাফেজ আলেমগণ শহীদ হয়েছিলেন এতে কয়েকশো। তারপরে আলহামদুলিল্লাহ জয়ী হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় জিহাদ হয়েছিল, মুসলিমরা জয়ী হয়েছিলেন আর তাদেরকে সেখানে ধ্বংস করা হয়েছিল। তো সেখানে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শহীদ শহীদই ছিলেন, তার কবরকে পাকা করে সেই কবরে সেজদা হতো, তাওয়াফ হতো, সবকিছু হতো, যা হয় কবরে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে মাজারে পীরদের তাই হইতো। এখানে অনেক কবরই ভাঙা হইল মক্কা মদিনায়, বাকিতে মোয়াল্লাতে পাকা পাকা কবর করে সেসবের পূজা হইতো, ভেঙে সেগুলো সাধারণ কবরে পরিণত করা হলো যাতে করে আর পূজা না হয়। এই কবরকে যখন ভাঙতেছে ওই এলাকার বেদুইনরা যাযাবর, ওরা ছিল কবর পূজারী, ওরা যুদ্ধ করার জন্য আসলো, ভাবলো যে এই মোতাওয়া এসছে মোল্লা এসছে, এর সাথে আর কটা লোক আছে, এদেরকে সবদিকে শেষ সাফ করে দেবো, আর আমাদের যে ওলিউল্লাহ আছে, ওলিউল্লাহর মাজার যার কাছে আমরা সবকিছু পাচ্ছি, যায়েদ বিন খাত্তাব, তার মাজার ঠিক থাকবে। তারপর দেখেছেন না রে তো অল্প স্বল্প না, পিছন দিক থেকে আমির মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহির বাহিনী আসছে, জাহিদিন বাহিনী। এ দেখে তখন তারা বাড়ি ঘর ছেড়ে আর এলাকা ছেড়ে মাজার ছেড়ে সব পালাতে শুরু করলো, আলহামদুলিল্লাহ। গিয়ে ভয়ে কেউ সাহস করছে না, সাহস করছে না, কে ভাঙবে হাত দিবে কে, আমাদের সেরকম ধারণা আছে, রে মন্দিরে হাত দিলে কিছু থাকবে না তোর। শুধু তাই নয়, আমাকে অনেকে বলেছে যে চরমোনাইয়ের বিরুদ্ধে কারো বলা সাহস হয় না বাংলাদেশে বা ভারত, কেন হে বাপ, এরা আল্লাহর ওলি ছিল, বললে কি না হয়, কি না হয়, কি বিপদ চলে আসে, এইরকম ধারণা অনেকের। আর এই শিরকি কুফরি ধারণাই ছিল অনেকের আগের, আরে বাপ রে বাপ, এত বড় ওলির মাজার যায়েদ বিন খাত্তাব, আর তার মাজার ভাঙবে এই সাহস, ধ্বংস হয়ে যাবে, জি ধ্বংস হয়ে যাবে, সে তো ধ্বংস হবে, তার ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে যাবে, পরিবার সব ধ্বংস হয়ে যাবে, এই শিরকি কুফরি ধারণা নয়, আজকে এই ধারণা মজুদ আছে মুসলিম সমাজ। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করলেন শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ নিজে নিজে হাতে ভাঙা, তারপরে তার সহযোগীরা সবাই আল্লাহু আকবর দিয়ে একবারে ভাঙতে শুরু করলেন, কবর ভেঙে দিয়ে, সাধারণ কবর যা ধাত উঁচা থাকে আর কাঁচা কবর থাকে সেরকম কবরে কবর করে দিয়ে তারা বিদায় হলেন। এইভাবে জাজিরা আরবিয়াতে হাজার হাজার মাজার কবরের পূজা হইতো, সেগুলি সাফ করেছেন এই মুজাদ্দিদ সংস্কারক মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী। আমাদের কাছে দুই লাইন চার লাইনের ওই সব উপাধি নেই, যথেষ্ট এতটুকু যে শেখুল ইসলাম বলা, ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলা, এতটুকু যথেষ্ট। আর পীরে কিবলা, আর শেখুত তরিকাত, আর কত রকমের মুজাদ্দিদে জামান আছে না আছে, আর আল্লাহ হাজরাতুল আল্লাম, আর অমুক সাহেব মাওলানা, এই সব দেশের বসবাসকারী আমরা, যাদের দু চার পাঁচ লাইন শুধু উপাধি আর লাকাব থাকে। তো তিনি বলছেন তার এই কিতাব উসুল সালাসা, তিনটি মূলনীতি, মূলনীতি উসুল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে শুরু করছেন, সে আল্লাহর নামে শুরু করি যিনি পরম করুণাময় অতি দয়াবান। এলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবা মাসাইল, হে মানুষ হে মুসলিম জেনে রাখো আল্লাহ আপনার উপর রহম করুন, বা আল্লাহ তোমার উপর রহম করুক,
আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা মাসাইল, আমাদের জন্য চারটি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। প্রত্যেক মুসলিমের চারটি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। মাসাইল বলেছেন তিনি এখানে চারটি মাসাইল। এই চারটি মাসাইলের মধ্যে একটি মাসলা হচ্ছে আল ইলম, আর সেই ইলমে রয়েছে তিনটি মূলনীতি, আর সেখান থেকে এই কিতাবের বইয়ের নামকরণ হয়েছে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। আমাদের দেশের যারা বেদিন লোক, বেদিন লোক বা ইসলামের উপর অনীহা আছে, নাস্তিক অথবা ধর্মবিদ্বেষী, তারা ধার্মিক লোকদেরকে কি বলে? মূলবাদী বলে, বলে না? এটা কিন্তু ভালো মানুষ মুসলিম, ভালো মুসলিম বলতে পারে না। ভালো মুসলিম বলে থাকে তো তার জেহালাতে অজ্ঞতায় বলেছে, এবং কখনো জায়েজ নাই কথা বলা, কিন্তু তারা এটা গালিমূলক, তাচ্ছিল্যতামূলক, এরাই তো সব আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এইরকম ধ্যান ধারণা নিয়ে মূলবাদী বলে। কিন্তু মূলবাদী, মূলের আরবি কি বললাম? আসল, আসলের জমা হচ্ছে উসুল। তাহলে যাদেরকে মূলবাদী বলা হয়, মনে রাখবেন তাদের কাছে আসল বস্তু রয়েছে, আসল বিষয় রয়েছে, তারাই আসল, আর তোমরা হলো সব জাল। এই নাস্তিকগুলো মার্কসিজমে বিশ্বাসী অথবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী বা ন্যাশনালিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, এরা সব নকল জাল, মনে রাখবেন। এরা জাল মুসলমান, নকলি মুসলমান। আর আসল মুসলিম হচ্ছে যাদেরকে মৌলবাদী তারা বলছে, যেটি ইহুদি নাসারা তাদেরকে শিখিয়ে দিয়েছে তাদের কানে কুটকুট করে। শয়তান যেমন শেখায় জিন শয়তান, ওই রকমই তাদেরকে ইহুদি নাসারা ইসলামের শত্রুরা শিখিয়ে দিয়েছে, আর তারা বলে, তাদের প্রচার মাধ্যম বলি বলতে থাকে। এই চারটি বিষয়, এই চারটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুল আসরে। লেখক একটু এগিয়ে গিয়ে দলিল যখন পেশ করবেন তখন সূরাতুল আসরের কথা উল্লেখ করবেন। এই চারটি বিষয় সূরা আসরে রয়েছে, আপনাদেরকে আগে বলে দিচ্ছি। যে চারটি বিষয় সম্পর্কে এলম হাসিল করা, জ্ঞান হাসিল করা ফরজ, তা আল্লাহ পাক মাত্র দুই লাইনের সূরায় সূরাতুল আসরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে আপনার উপর কি জানা ফরজ। প্রথম হচ্ছে আল উলা, আল ইলম, প্রথম বিষয় হচ্ছে এলম হাসিল করা, বিদ্যা হাসিল করা। এলম মানে বিদ্যা বাংলা ভাষায়। কোন এলম হাসিল করতে হবে? যে এলমের কথা লেখক আলোচনা করছেন সেটা দিন এলমের কথা আলোচনা করছেন, তিনটি বিষয়, ওটি হচ্ছে তিনটি মূলনীতি। কিন্তু আমি আরেকটু ব্যাপক করে বলছি যে একটি মুসলিম জাতি, জাতি হিসাবে যদি তাকে দুনিয়াতেও বাঁচতে হয় সসম্মানে, আর দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে যদি তাদেরকে কি করতে হয়, মুক্তি পেতে হয়, আল্লাহর ইজামন্দি সন্তুষ্টি হাসিলের মাধ্যমে যদি মুক্তি পেতে হয় জাহান্নামের আজাব থেকে, আর জান্নাত পেতে হয়, ভুলে যাবেন না আগের কথাটি, দুনিয়ার কথা বলেছে, দুনিয়াতে সসম্মানে জীবন যাপন করতে হবে মুসলিম জাতিকে, আর দুনিয়াও সুখী হইতে হবে আর আখেরাতেও সুখী হইতে হবে, যাতে করে আল্লাহর আজাব দুনিয়াতেও না আসে আর আখেরাতে আল্লাহর আজাবের সম্মুখীন না হয়। এভাবে যদি বাঁচতে হয় তাহলে কোন এলম হাসিল করতে হবে? সেই এলমের নাম হচ্ছে উপকারী এলম, উপকারী বিদ্যা, যাকে নবী করিম বলেছেন আল্লাহ মাইনি আসালুকা ইলমান নাফিয়া, দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি, চাই, আসালুকা তোমার কাছে চাই এলমান, শুধু এলিম চাই না, কি চাই? নাফে, যাতে নাফা রয়েছে, নাফা লোকসান তো বুঝেন, উপকারী এলিম চাই। অপকারী তাহলে চাই না, উপকারী বিপরীত হচ্ছে অপকারী, ক্ষতি সাধনকারী, যেই এলমে ক্ষতি হবে সেই এলম আল্লাহ চাই না, আমি উপকারী এলিম চাই। আর আরেকটি দোয়ায় নবী করিম সাল্লাম শিখিয়েছেন যে তোমরা অপকারী এলেম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, যে আল্লাহ আমাদেরকে অপকারী ক্ষতি সাধনকারী এলেম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। দেখছেন কত সুন্দর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কত সুন্দর দোয়া, কত ব্যাপক দোয়া। আল্লাহ এমন এলেম থেকে তোমার আশ্রয় কামনা করি, তোমার আশ্রয় গ্রহণ করি, মেন এল মিন এমন এলম থেকে, এমন বিদ্যা থেকে, লায়ান ফা, যাতে কোনো উপকার নেই, অপকার আছে, ক্ষতি আছে। যেমন যেমন শেহর জাদুর বিদ্যা, তারপরে জ্যোতিষী বিদ্যা, গণকের বিদ্যা, এইরকমই এমন কোন বিদ্যা যদি হয় যেটা পড়ে বা যেটা শিখে, আজকাল টেকনিক্যাল কিছু এলম এসেছে, টেকনিক্যাল বিদ্যা, কিন্তু এই টেকনিক্যাল বিদ্যা শিখে আপনার লাভ হবে না, ক্ষতি হবে। আর যদি অল্প কিছু সামান্য লাভ থাকে, পার্থিব লাভ থাকে, আখেরাত ধ্বংস হয়ে যাবে। ডিশের মেকানিক হলেন আপনি, ডিশের মেকানিক, ঠিক না? এটা বিদ্যা, কিন্তু ডিশের মেকানিক হয়ে সম্ভাবনা, এতে কিছু লাভ থাকলেও এতে ক্ষতির ভাগ বেশি,
মদের কারখানায় মদ কেমন, মাদক দ্রব্য কেমন করে তৈরি হয়, বিড়ি সিগারেট কেমন করে তৈরি হয়, এটা এক বিদ্যা। কিন্তু এই বিদ্যায় ক্ষতি বেশি রয়েছে। যদি ব্যবসাতে কিছু পয়সা চলে আসবে, হ্যাঁ কিছু গরিবদের যারা বিড়ি তৈরি করে, বিড়ি বানাতে শিখে নিয়েছে, সিগারেট বানাতে শিখে নিয়েছে, ফ্যাক্টরিতে এসব কাজ করতে পারে বা মদ তৈরি করতে পারে, তাদের কাজের ব্যবস্থা হয়ে গেছে রুজি রোজগারে, কিন্তু রেজিক যে হারাম, সেই জন্য কিছু লোকের রুজির ব্যবস্থা হলো হারাম, যেহেতু সেই জন্য মেন এলমেন লায়ন আল্লাহ এরকম এলেম চাই না। আমি বিড়ি বানাতে শিখবো, সিগারেট বানাতে শিখবো, আমি মদ বানাতে শিখবো, হ্যাঁ আমি গণকের কাজ শিখবো, আমি আপনার তারপরে টেলিভিশন ঠিক করা। আজকালকার অনেক ধার্মিক ভাইরা বা অনেকে হয়তো ধার্মিক প্রথম দিকে ছিল না, ফাসেক ছিল, তারপরে আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, টিভির ভালো মেকানিক, ভালো মেকানিক কয়েকজনকে আমি জানি, 3,000-4,000 এরকম মাসে ইনকাম করতো, ছেড়ে দিয়ে এসে আমাদের ইসলামিক সেন্টারে কয়েক বছর লাইব্রেরিতে চাকরি করে গেছে একজন ভাই। সে মাত্র এখানে বেতন দিতে হয় তাকে 1500 টাকা মনে হয়, 1500 টাকা দিতে তাতে ঠিক আছে, 4,000-5,000 টাকার ইনকাম ছেড়ে দিই, আর সিজনে মৌসুমে তো আরো বেশি তাদের ইনকাম। আরেকজন ভাই আছেন টিভির ভালো মেকানিক, তিনি তবা করে সব ছেড়ে দিয়েছেন, না এই কাজ করব না, দিয়ে অন্যান্য কাজ করছেন, অন্যান্য কাজ করছেন, ওই আপনার যে আজকাল হিটার গুলি আসছে হিটার ঠিক করে দিচ্ছেন, আর লাইট ঠিক করে দিচ্ছেন, আর অন্যান্য যেগুলি যন্ত্রপাতি সেগুলি ঠিক করছেন। কিন্তু টিভিতে যেহেতু অধিকাংশ লোক এটাকে পাপের কাজে আরামের কাজে ব্যবহার করছে, সেই জন্য তিনি এই কাজ করছেন না। এইভাবে আল্লাহ পাক অনেক ভাইদেরকে তওবার তৌফিক দিচ্ছেন। তো বলছিলাম যে কোন এলেম তাহলে শিখতে হবে মুসলিম জাতিকে, উপকারী এলেম শিখতে হবে। উপকার সবচেয়ে বড় উপকারী এলেম এবং প্রথম উপকারী এলেম হচ্ছে এলমের দিন, দিনের এলেম। আর তা হচ্ছে তিনটি মূলনীতি, আল্লাহ সম্পর্কে এলেম, আল্লাহর রাসূল সম্পর্কে এলেম, এবং আল্লাহ যেই দিন তার রাসূলের উপর নাজল করেছেন তার সম্পর্কে এলেম। কি বলতে পারেন এই তিনটি কথা? কি বললাম? আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, অর্থাৎ আল্লাহর একত্ব তাওহীদ, আল্লাহ সম্পর্কে মানে সুফিদের ভাষায় বলছে না, সেই ভাষায় শিরক কুফরিতে ওয়াদাতুল উজুদ আর হুলুল আর ইশক আর মহব্বত ওসব না, শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহর একত্বের মাধ্যমে, যাতে নেই শিরক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামের তরিকায় আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার যে তাওহীদের প্রকরণগুলি রয়েছে, তাওহীদের যে কিসিমগুলি রয়েছে, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এ সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর তাওহীদ একত্বের বিপরীত হচ্ছে শিরক, তাহলে শিরক বড় শিরক, ছোট শিরক, গোপনীয় শিরক, এই সম্পর্কে ইলম হাসিল করা, এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা, দিনের মধ্যে আকীদাও রয়েছে, বিশ্বাসের দিক রয়েছে, ছয়টি যেমন ইমানের পিলার রয়েছে, ইসলামের পিলার পাঁচটি রয়েছে, হালাল হারাম রয়েছে, এগুলি সব হচ্ছে আল্লাহর দিন, জি জায়েজ না জায়েজের জ্ঞান হাসিল করা ইত্যাদি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার জীবনী সম্পর্কে, কারণ তার জীবন নবুয়াতের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই ইলম হাসিল করা সবচেয়ে উপকারী, কারণ আপনার কাছে দুনিয়া যদি কিছুই না থাকে, সায়েন্স নাই, টেকনোলজি নাই, আপনার কাছে পেটে ভাত নাই, খেতে পান না, একবার খেতে পান আরেকবার পান না, কিন্তু খাঁটি মুসলিম আলহামদুলিল্লাহ, তাহলে দুনিয়াতেও আল্লাহ আপনার রাজি রয়েছে আর আখেরাতেও আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন যাদের অধিকাংশই গরিব অভাবী, একবার খেতে পেলে আরেকবার খেতে পেতেন না, দেখুন না আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীম বলেছেন একাধিকবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন। তাহলে এটি সবচেয়ে বড় উপকারী এলম। তারপরে উপকারী এলম হচ্ছে দুনিয়ার যে কোনো এলম, যে এলম দ্বারা আপনি দুনিয়ায় নিজেকে শক্তিশালী করতে পারেন, নিজের পরিবারকে শক্তিশালী করতে পারেন, নিজের দেশকে শক্তিশালী করতে পারেন, নিজের উম্মতকে, জাতি উম্মতে মুসলিমাকে শক্তিশালী করতে পারেন, যাতে করে যুদ্ধ লাগলো কাফেরের সাথে তখন অস্ত্র লাগবে, অস্ত্র কোথায়? ওই অস্ত্র তো আমরা তৈরি করি না, কে তৈরি করে? ওই যাদের সাথে যুদ্ধ তারাই তৈরি করে। তখন তাদেরকে বলতে হবে যে বাবা তোমার অস্ত্র আমাদের কাছে বিক্রি করো, কেন তাহলে লড়তে হবে তোমাদের সাথে? বলেন এই অবস্থা নয় কি মুসলিমদের এখন, যে যাদের সাথে আমাদের শত্রুতার লড়াই তাদের ঘর থেকে অস্ত্র কিনতে হবে, হয় উত্তর দিক থেকে কিনেন না হয় পশ্চিম দিক থেকে কিনেন, কিনতে হবে। যদি এই অবস্থা হয় তাহলে প্রথম কথা, তারা যখন যুদ্ধের একবার উপক্রম হয়ে গেছে, যুদ্ধ শুরু, তখন বিক্রি করবে না, আর যদি করে তো যেগুলি এক্সপায়ার হয়ে গেছে এখন এগুলো কোন রকম আমাদের মূল্যটা উঠাইতে হবে, কাজে কিছুই হবে না, ভাট ভুট করে থেকে যাবে, কিছুই হবে না, কিন্তু এদের কাছে ওগুলো বিক্রি করে দিই, পয়সাটা আমাদের উঠে যাক, করবে না এরকম? আর তাই করেছে তারা,
ইতিহাসে খুব দূরে যেতে হবে না জি সুতরাং মুসলিমদেরকে তাহলে সায়েন্স টেকনোলজি শিখতে হবে না হবে না কিন্তু মুসলিম হয়ে থাকতে হবে নামাজি মুসলিম আল্লাহ ভীরু মুসলিম আর সেই শিক্ষা লাগবে আর আল্লাহ ভীরু মুসলিম যদি না হয় বেনামাজি মুসলিম হয় তাহলে বাংলাদেশ সরকার তো আমাকে আমি বিজ্ঞান পড়লাম বৈজ্ঞানিক হইলাম আমাকে তার বেতন দিয়ে রাখতে পারছেন না দিবে আমাকে কত 20,000 থেকে 30,000 টাকা 50,000 টাকাই দেবে আমাকে ডলারে অপরে $50,000 তোমাকে দেবো আসো আর তোমাকে এই দিচ্ছি ন্যাশনালিটি দিচ্ছি আজকালকার মুসলিমরা যাও কিছু শিখছে তারা চলে যাচ্ছে না পাড়ি দিয়ে এরকম কারণ তাদের কাছে দিন নেই আসলে এলম নেই ইলমান নাফিয়া নেই সবচেয়ে বড় যে উপকারী এলম তাই নেই আল্লাহকে জানেন না তার রাসূলকে জানেন না তার দিনকে জানেন না তার জাতি এর স্বার্থে সে কাজ করেন না পেটের স্বার্থে কাজ মুসলিম বিশ্বের অবস্থা এরকম তো প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে এলম হাসিল করতে হবে আর এলম সম্পর্কে আমি যতটুকু বললাম আশা করি এটাকে যত বড় করবেন বড় হবে কিন্তু যথেষ্ট আশা করি বুঝার জন্য যে আমাদেরকে দিনেরও এলম শিখতে হবে দুনিয়ারও এলম শিখতে হবে আর মনে রাখবেন যে শুধু কারণ আমাদের দেশে একশ্রেণীর আলেমরা খুব সংকীর্ণ চিন্তাধারা রাখে তাদের চিন্তাধারা একেবারে খুব সীমিত তারা ব্যাস দিনের এলিম আর কিছু না তাহলে ভাই দিনের এলিম শিখলেন তাহলে দেখা গেল যে গোটা বাংলাদেশে ভালো কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই আপনার স্ত্রী চিকিৎসা করবেন গাইনোকোলজিস্ট একটিও নেই মুসলিম আছে কে মুসলিম আছে খ্রিস্টান আছে তাকে পাঠানো হয়েছে পশ্চিমা দেশগুলি থেকে খ্রিস্টান বানানোর জন্য আপনার স্ত্রীর চিকিৎসা করবে এখন খ্রিস্টান এমন ডাক্তার লেডি ডাক্তার যে তাকে পাঠানো হয়েছে ওই সব দেশ থেকে খ্রিস্টান মিশনারিতে যে তাদেরকে খ্রিস্টান বানাও আর যদি বানানোতে না পারো তো এমন কিছু করো যে তাদের বাচ্চা বন্ধ করে দাও করছে না করছে না আপনি এই রকমের সমস্যার সম্মুখীন হইলে গিয়ে বলছে না আর বাচ্চা না যাবে না মিথ্যা না মিথ্যা কথাবার্তা সৌদি আরবে এরকম ঘটনা ঘটে না আর বাচ্চা না যাবে অপারেশন কত রকমের সিজার হচ্ছে আর বাচ্চা না যাবে না এরকম ঘটনা ঘটে না খুব কম কিন্তু ভারতে বাংলাদেশ পাকিস্তানে অহরহ একবার যান সিজারে খবর দ্বারা বাচ্চাটা নেবেন না কিন্তু তারপরে দ্বিতীয়বার যদি আবার চলে যান আবার বাচ্চা নিয়েছেন আরে এমন রাগ আর শুরু করে দিল আপনার ওপর আর বাচ্চা নিলে বাঁচবেনই না একবারে এমন ভয় দেখালো জি তাদেরকে এসব শিখে পাঠানো হয়েছে ট্রেন করে যে এই করবে গিয়ে মুসলিম দেশগুলিতে পশ্চিমা দেশে করে না বাচ্চা বন্ধ করা কাজ শুধু শুধু মুসলিম দেশে অমুসলিম দেশে করে না ওখানে বলে বাচ্চা বাড়াও ওদেরকে বলে যে বাচ্চা বাড়াও তোমরা বাস্তব সত্য না ইঞ্জিনিয়ার সাহেব যেন সাক্ষী আছো নাকি তাহলে যদি মুসলিম ডাক্তার না তৈরি হয় তার মানে বলছেন যে মহিলা ডাক্তার তৈরি করবেন আপনি একেবারে একসাথে অবাধ মেলামেশা একসাথে সহশিক্ষা দিয়ে না মহিলা ইউনিভার্সিটি করেন মহিলা মেডিকেল কলেজ করেন কেন করতে পারবেন না আপনার এক একটা এমপির জন্য ভিলা তৈরি করতে পারছেন লাক্সারি আর হাইফাই জীবন যাপন করছে তারা 5 বছরের এমপি হয় আর তার বাড়িতে খেতে ছিল না তার বাড়িতে গাড়ি গাড়ি ফাড়ি সবকিছু হয়ে গেল আর আপনার দেশে একটা মহিলা মেডিকেল কলেজ তৈরি করতে পারবেন না কিন্তু মন মেজাজ নেই ইমান নেই আমল নেই তাহলে মুসলিম জাতিকে এলম শিখতে হবে আর মনে রাখবেন এখানে যে কারণ ওই সংকীর্ণ চিন্তাধারার আলেমদের থেকে সতর্ক করার জন্য বা তাদের কথা থেকে সতর্ক করার জন্য আরবার বলছি যে যেমন দিন শিক্ষা ফরজে আইন এতটা দিন শিক্ষা ফরজে আইন যে যার দ্বারা আল্লাহর ইবাদত বন্দী করতে পারেন আর দিনের উচ্চ শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া দিনের উচ্চ শিক্ষা মানে বড় বড় আলেম হওয়া ভালো আলেম হওয়া এটি হচ্ছে ফরজে মানে প্রত্যেক সমাজ থেকে কিছু কিছু লোককে শিখতে আপনার 5টা ছেলে আছে কমপক্ষে 1-2টাকে দিনের ভালো আলেম করতে হবে সেই রকমই যেই বিদ্যা শিখে দুনিয়া মুসলিম জাতি উন্নতি করতে পারে সায়েন্স টেকনোলজি মেডিকেল বিজ্ঞান ভালো ভালো ইঞ্জিনিয়ার হোক ভালো ভালো ডাক্তার হোক মুসলিমরা এই শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া এই শিক্ষা ফরজে কিফায়া মুসলিম জাতিতে বাংলাদেশে যতটা আপনার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় যতটা ডাক্তার প্রয়োজন হয় তাদেরকে এতটা ডাক্তার তৈরি করা ফরজে কিফায়া যাতে করে চিকিৎসার জন্য ওই ভেল্লোরে মাদ্রাস না যেতে হয় চিকিৎসার জন্য থাইল্যান্ডে না যেতে হয় হচ্ছে না হচ্ছে না কেন যেতে হবে আপনার স্ত্রী চিকিৎসা করবে বা আপনারই চিকিৎসা করবে এমন ব্যক্তি যে আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় ভয় করে না আপনাকে জবাই করে দিতে পারে আপনাকে মেরে দিতে পারে আপনাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দিতে পারে কোন বিশ্বাস আছে যার আল্লাহ পরকাল যে খুনি হয়ে গেল আমি জাহান্নামে যাবো এই বিশ্বাস নেই কিন্তু একজন মুসলিম যে আল্লাহ পরকালকে ভয় করে সেই ব্যক্তি কখনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আপনাকে ধ্বংস করবে না আপনার বাবাকে ধ্বংস করবে না আশা করি বুঝতে পারছেন তো তাহলে দুনিয়ার যে শিক্ষা মুসলিম জাতিকে মজবুত করার জন্য জরুরি সেই শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া যেমন দিনের উচ্চ শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া আর দিনের মৌলিক শিক্ষা কি বললাম ফরজে
নামাজ কেমন করে পড়তে হবে, ইমানের খুঁটি কয়টি, ইসলামের খুঁটি কয়টি, নামাজের আহকাম আরকান বিধিবিধান, জাকাতের বিধিবিধান, পর্দার বিধিবিধান, হালাল হারাম কোনটা হালাল কোনটি হারাম, জি এগুলো জ্ঞান হাসিল করা ফরজ। রোজা রাখবেন, রোজা কেমন করে রাখতে হয়, হজ করবেন তাহলে হজ কেমন করে করতে হবে, শিখা ফরজ আইন। আপনি হজে যাচ্ছেন, আপনার জন্য শিখা ফরজ আইন। এই হচ্ছে দুই এলমের, দুনিয়ার এলম এবং দিনের এলমের মাঝে পার্থক্য। প্রথম হচ্ছে আল এলম, দ্বিতীয় কি, দ্বিতীয় বিষয় হচ্ছে আল আমাল বিহি, আপনার যে এলম শিখলেন সেই এলম মোতাবেক আমল করা, যা কিছু শিখছেন তার প্রতি আমল করা। তাহলে আপনি এখানে তাওহীদ শিখছেন, আল্লাহর একত্বের কথা শিখছেন, শিরক যে কত মারাত্মক ব্যাধি, দুনিয়া আখেরাত সব ধ্বংস করে দিবে, আপনার সমস্ত আমল নষ্ট করে দিবে, তা শিখলেন। আর তারপরে গিয়ে যদি মাজারে যান, আবার আবার যদি পীরের কাছে যান, তাহলে আপনি আপনার এলমের উপর আমল করলেন না। আপনি জানলেন যে নামাজ না পড়লে মুসলমান হয় না, এলম শিখলেন, তাহলে প্রথম ওয়াজিব কাজটা, প্রথম ফরজ কাজটা করলেন, তাই না? নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, তারপরেও আবার ফজর নামাজ পড়েননি আজকে, মাঝে মাঝে এরকম করেন, ফজর পড়েন না, আপনি খেয়াল খুশি নামাজ পড়েন, তাহলে আপনি আমল করলেন, দ্বিতীয় ফরজ আপনি আদায় করলেন না। চারটি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। প্রথম এলম হলো জানলেন যে নামাজের গুরুত্ব কেমন, আপনি জানলেন, বহু উদাহরণ, সব কিছু উদাহরণ দিতে পারা যেতে, আপনি জানেন আজকাল কত যে আমরা বলি যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্না, টাকনার নিচে কাপড় গেলে সেই অংশ জাহান্নামে যাবে। আর তারপরে হাদিস শোনার পরেও আপনি পরোয়াই করলেন না, আপনার প্যান্ট টাকনার উপরে উঠল না, তাহলে আপনি দ্বিতীয় ফরজ যে আমল তা করলেন না। আজকে ইমাম সাহেব একটি কথা বলছিলেন যে আজকাল যে গায়রাত মরে গেছে, আত্মমর্যাদা মরে গেছে, তার আরেকটি নিদর্শন হচ্ছে যে ভাই বলে, ভাই বলে তার স্ত্রীকে যে এগুলো আমার ভাই, স্ত্রীকে বলে যে তুমি আমার ভাইদের সামনে যাবে, কেন যাবে না, ভাইদেরকে খেতে দাও, ভাইকে খেতে দিতে বলে, তারপরে বোন জামাইকে, ভগ্নিপতি দুলাভাইকে খেতে দিতে বলে, বলে না? তাহলে সেই ব্যক্তি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, আল হামওয়া আল মউত, দেবর হচ্ছে বা ভাসুর হচ্ছে মউত, এগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনার কারণ আমাদের উপমহাদেশের সমাজে, এই দেবর আর আরেক হচ্ছে দুলাভাই ভগ্নপতি, এগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনার কারণ। কারণ এখানে খুব ভালো ধারণায় আছে বাবা মা, মেয়ে সম্পর্কে, যুবতী মেয়ে সম্পর্কে ভালো ধারণা আছে, কোথায় কার সাথে কথা বলছে, গল্প করছে, ও দুলাভাইয়ের সাথে গল্প করছে, আর এই গল্পতে গল্পতে কত কত দূর যে পৌঁছে গেছে আল্লাহ পাক জানে। আর এখানে এই ভাবির ক্ষেত্রে তার শ্বশুর শাশুড়ি বা তার স্বামী, তারাও খুব ভালো ধারণা আছে যে আমার বউ আর এগুলি আমার ছেলে, বউমা আর এগুলি ছেলে, তাই না? আর এ বেকুব বলছে, মনে করছে যে আমার স্ত্রী আর এগুলো আমার আমার মায়ের পেটের ভাই, মনে করছে না আমাদের সমাজে? কিন্তু কতদূর যে পৌঁছে গেছে আল্লাহ পাক জানে। যদি আমি এই কেসটা শোনাতে লাগি মাগরেব হয়ে যাবে, তার মধ্যে একটি কেসটা হালে কিছুদিন আগের কেসটা, এক ভাই রিয়াজে আছে, এক ভাই খোবারি আছে এখানে, আর আমার কাছে ফতুয়া এসছে, আমার কান ব্যথা করেছে প্রায় 20 মিনিট আধা ঘন্টা, কিন্তু ফতুয়া ও সরাসরি জিজ্ঞেস করো, সরাসরি জিজ্ঞেস করলে তো সাথে সাথে আমি যা করতাম তাই করতাম, এসে এত সময় আমার দিতাম না, কিন্তু আর একজন হাফেজ জি দিয়ে, যে আবার আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, প্রায় টেলিফোন করে, মাসলামা সাহেব জানে, তাকে দিয়ে টেলিফোন করিয়েছে, দেশে গেছে, দুই ভাইয়ের স্ত্রী আছে, নিজের স্ত্রী আর ভালো লাগলো না, ভাইয়ের স্ত্রীর উপর লোভ হয়ে গেল, বড় ভাইয়ের স্ত্রীর উপর, যে রিয়াজ আছে, এই লম্পট খবরের লম্পট, এর ওর বড় ভাই যে রিয়াজ আছে তার স্ত্রীর উপর লোভ হয়ে গেল, এখন সম্পর্ক তো হয়ে গেছে, এয়ারপোর্টে আবার বড় ভাই রিয়াজ যে থাকবো আগে আসছে, এয়ারপোর্টে রাখতে এসছে ভাবিকে সাথে নিয়ে, এ ভাইয়ের কেমন কত ভালো ধারণা, যে ভাবলো যে আমার ওয়াইফ বিদায় করতে এসেছে আর আমার মায়ের পেটের ভাইও বিদায় করতে এসেছে, কত সুন্দর কথা, আর বিদায় করে দুইজনে যাবে, হ্যাঁ, বিড়ালকে সুক্তি যোগান দিয়েছে যে পাহারা দাও, বিড়াল তুমি আমার সুক্তিটা কি করো, পাহারা দাও, ঠিক না? মুসলিম সমাজের অবস্থা এরকম। তারপরে কি হলো, যাওয়ার পরে যখন ওর চালচলন খুব খারাপ দেখলো, এই লম্পটের স্ত্রী ভালো মানুষ, ভালো মহিলা, সে যে তোমার এই বদসবর কেন, আরে আমি আছি, তারপর তোমার ভাবির সাথে এরকম খারাপ আচরণ, নিজের কেন, তবে বেশি রকম করবি, তোকে তালাক দিয়ে দিল, তাকে তালাক, তালাক দিয়ে দিল, আর একে ব্যাগ ডেট দিয়ে অনেক আগে তাকে মানে তালাক করিয়ে দিয়ে একে তালাক নামা পাঠিয়ে দিয়েছে, বড় ভাইকে তালাক দে তুই,
তালাক দিয়ে তোকে বিয়ে করেছে কোর্টে গিয়ে, বিয়ে করে শুধু বিয়ে করেনি, এই মুরতাদ ফাসিক এখানে নিয়ে এসছে। মুরতাদ এই জন্য বললাম যে ইদ্দতের মধ্যে বিয়ে করা হারাম, যে ব্যক্তি হারামকে হালাল মনে করে বিয়ে করলে সেই ব্যক্তি কাফের মুসলমান থাকবে না। আর ফাসিক তো কত বড় তা তো বুঝতেই পারছেন, চোখের সামনের ঘটনা বলছি। আর এরকম বেশ কিছু ঘটনা আছে, ঘটনা আছে জুবাইলের, আরো ঘটনা আছে, তো আর ঘটনার দিকে যাচ্ছি না। এবারের জন্য নসিহতের জন্য যে খবরদার এই কাজ করবেন না। আপনার ভাই কেন, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা বড় ভাবিকে মায়ের মতো মনে করে, বড় ভাবিকে মায়ের মতো, এরকম অনেক পরিবার আছে। তার জন্য কি সে মা হয়ে যাবে বা মায়ের মতো মাহারাম হয়ে যাবে নাকি? কখনো না। পর্দা পর্দা হিজাব আল্লাহ ফরজ করেছেন, আপনি এবাদত হিসাবে পালন করো জি। তো আমল করতে হবে, আমল নেই, আলহামু আল মত। আল্লাহ নবী বললেন যে দেবর তোমার মত, মতের মতো তুমি ভয় করো, মত থেকে কত সাবধান, আমি মরবো না, ইচ্ছা করে কেউ মরতে চাই না, ঠিকই তেমনই দেবর থেকে এত দূরে থাকো। আর আপনি যেন আল্লাহ নবীর হাদিসকে উপেক্ষা করে দিলেন, যেন না আপনি ইয়া রাসূল আল্লাহ আপনি এমন কথা বলেছেন যেটা আমাদের পালন করা সম্ভব নয়। হ্যাঁ, আমার স্ত্রী আমার ভাইয়েরাকে বা ভাইদেরকে খাওয়াবে না, তার খাওয়াবে কাকে? ভাইদের সাথে গল্প করবে না, একটু রহস্য মজাক করবে না, কাকে কার সাথে করবে? আল্লাহ নবীর সাথে যদি আচরণ করেন তো কোথায় যাবেন, আপনি অনুবেন কোথায় গিয়ে? তিন নম্বর বিষয়, এলেন যা শিখলেন তার উপর নিজে আগে আমল করে নিলেন, কাজে পরিণত করলেন, তারপরে অন্যকে সেদিকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন যে ভাই তোমরা আহিবে নামাজ, ভাইরা তোমরা নামাজ পড়ো, না হলে মুসলমান থাকবে না, নামাজ না পড়লে ইসলাম টেকে না। ভাই টাকার নিচে কাপড় ছিল আপনার, উঠিয়ে নিলেন, তারপর ভাই এই যে টাকার নিচে আপনার কাপড় আছে, আমি এক যুগে এরকম ভুল করেছি, কত যে জাহান্নামে যাওয়ার কাজ করেছি, আপনি খবরদারি কাজ করবেন না। ভাই আপনার বাড়িতে পর্দা দেখছি না, ভাই আমারও বাড়িতে এরকম ছিল, আলহামদুলিল্লাহ পর্দা খুব শক্ত, আলহামদুলিল্লাহ এখন ইসলামী পর্দা করে দিচ্ছি জি। দাওয়াত দেন আপনি, পীরপন্থী শিরক বিদাতে যারা লিপ্ত রয়েছে, কবর মাজার নিয়ে যারা মেতে রয়েছে, তাদেরকে দাওয়াত দেন। ভাই আমি আগে যুগে কবর পূজারি ছিলাম, অনেকে জিন্দা পীরকে সেজদা করতো, এখানে আমাদের এই শহীদ জামান ভাই আছে, ওনার এক বন্ধু মুক্তাছির না, জীবিত জিন্দা পীরকে অন্ধকার ঘরে সেজদা করতো, সামনে মজুদ রয়েছেন। কারণ অনেক সময় এমনি হয়তো বলি, তখন ভাবেন যে কি জানি হয়তো এগুলোতে অতিরঞ্জন বাড়াবাড়ি থাকতে পারবে আমাদেরকে বোঝানোর জন্য, কারণ এক শ্রেণীর লোকেরা করে, কিন্তু এরকম এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে না, চোখের সামনে মজুদ রয়েছে তার আপন বন্ধু, এখানে ছিলেন সিহাতে ছিলেন রিয়াজে, তারপরে এখন চলে গেছেন দেশে, আজকে তার সাথে কথা হয়েছে, জিন্দা পীরকে সিজদা করেছে, মরা পীর আর কবর মাজার তো দূরের কথা, ও জিন্দা পীরকে অন্ধকার ঘরে সিজদা করেছে। বলছে কিসের জন্য? খুব ভয়েষ্ঠ মানুষ ছিলেন আমার সাথে, তিনি বলতেন যে শুধু আমার ধান্দা ছিল যে আল্লাহকে পাবো আমি, তো আল্লাহকে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েই দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই কুফরি পথে যেহেতু আল্লাহকে পাওয়া যায় না, অন্তর থেকে তিনি আল্লাহকে চেয়েছিলেন, তো আল্লাহ পাক তাকে হেদায়েত করে দিয়েছেন। একদিন পথে আমাদের এখানে হাবিবুর রহমান ভাই আছেন, ওনার আরেক বন্ধু নিয়ে আসলেন যে চলেন অনেক কিছু করলেন আপনি, এখন চলেন একদিন ইসলামী সেন্টারে দেখেন। আসার পরে আর আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। দাওয়াত দিতে হয় মানুষকে, অনেকে শিরক কুফরিতে ডুবে আছে, আট্রসি মাইজ ভান্ডারি চরমনাই সচ্ছিনা কত কি নিয়ে মেতে আছে তারা, দাওয়াত দেন তাদেরকে। আপনি দাওয়াত দিতে বিরক্তি বোধ করিয়েন না, আর ক্লান্ত হেন না যে বারবার বলেছি ক্লান্ত হয়ে গেছে, না পরিশ্রম করেন আপনি। চার নম্বরে হচ্ছে, দাওয়াত যখন দিবেন তখন কেউ আপনাকে মৌলবাদী বলবে, কেউ বলবে বড় কট্টর রে, কেউ বলবে খুব চরমপন্থী বলবে, কেউ বলে খুব গোড়া লোক তো, কেউ বলবে যে এ তো আবি হয়ে গেছে, কেউ বলবে যে আরো কিছু হয়ে গেছে, বলেন আমাদের দেশে কাদিয়ানি হয়ে গেছে, অনেক বারে গেছে, শিয়া হয়ে গেছে, জানেই না শিয়া কি কাদিয়ানি কি, তাও কিছু জানে, নিজেও জানে না যে আমি কি। হিন্দুদের মতো অবস্থা, হিন্দুকে যদি জিজ্ঞেস করেন যে বাবা তুমি তো হিন্দু, তো হিন্দু ধর্ম কি তার একটা ডেফিনেশন দাও, সংজ্ঞা দাও, বলতে পারবে না, নেই। তো ওইরকম হয়েছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, নিজেও জানে যে আমি কি। তো যখন তাদেরকে দাওয়াত দিবেন তখন উল্টো পাল্টা কথাবার্তা বলবে, আঘাতমূলক কথাবার্তা বলবে, অন্যায় কথাবার্তা বলবে, সমালোচনা করবে, এই চিন্তা করলে হবে না যে সমালোচনা ঊর্ধ্বে থাকবো আমি, না, আসাবরু আলাল আজা, তখন কষ্টের উপর কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাই এই দিয়ে সূরা আল আসরকে শেষ করেছেন, ওয়া তাওয়াসাউ বিসসবরি, সবর দিয়ে শেষ করেছেন, তাফসীর পরে করবো যেহেতু আয়াত আপনার আয়াতগুলি আসছে এরপরে। তো এই ছিল চারটি বিষয় যে সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। আবার বলি কি, প্রথম হচ্ছে এলম হাসিল করা, শুধু এলম হাসিল করা বলবো, তারপরে আমল করা, তিন নম্বরে হচ্ছে সেই দিকে মানুষকে ডাক আহ্বান করা, দাওয়াত দেওয়া, আর চার নম্বরে হচ্ছে
দাওয়াত থেকে যে কষ্টগুলি আসবে সেগুলোকে সাদরে গ্রহণ করে নেওয়া, ধৈর্য ধারণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তাইয়েবাকে স্মরণ করা, যে তাইফের লোকেরা তোমার সাথে কি আচরণ করেছিল। আমার গ্রামের লোক আমার সাথে এরকম করেনি যে মারতে মারতে মাথার রক্ত পায়ে এসে জুতো জমাট বেঁধে গেছে আর জুতো খোলা যাচ্ছে না, স্যান্ডেল খোলা যাচ্ছে না, এরকম আপনার সাথে করেছে, আমার সাথে করেছে, কারোর সাথে করেনি। তো আল্লাহ নবী সে সিরাতকে মনে রাখতে হবে। তারপরে তিনি বদদোয়া দেন, আল্লাহ এদেরকে হিদায়ত, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে আল্লাহ হিদায়ত করো, এরা জানে না, এরা যদি বুঝতো তাহলে আমার সাথে বদ আচরণ করতো না। ওহদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দাঁত শহীদ হওয়ার ঘটনা মনে রাখেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ করতে হয়েছে আল্লাহ রাস্তায়, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি, আপনার সাথে তো এরকম আচরণ কেউ করেনি, তারপরে আপনি সাহস করছেন না মানুষকে বলার জন্য, বলবে না একটু সমালোচনা করবে, বলবে না কিছু বলবে না, খারাপ শব্দ দিয়ে বলবে, যাই বলুক না, বা অনেক সময় এরকম পরিস্থিতি আসতে পারে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন, না আপনি মার খেয়েছেন না জেলে থেকেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধের কয়েক বছর জীবন কাটিয়েছেন আবু তালেবের ঘাটিতে, সাহেব আবি তালেবে গোটা বংশকে নিয়ে, কিছুই খেতে পাননি, গাছের পাতা আর গাছের ছাল এসব খেয়ে, চামড়া, শুকনো চামড়া কেটে কেটে পানিতে ভিজিয়ে অনাহারে থেকেছেন কয়েক বছর ধরে। আল্লাহু আকবার, বাচ্চাদের চিৎকারে মক্কার জমিন আসমান মনে হচ্ছে ফেটে উঠতো, এরকম হইতো, এত বাচ্চারা শিশুরা চিৎকার করতো, আর থাকতে পারছে না অনাহারে, হাশেম বংশের বাচ্চারা। তখন তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল কাফেরদের মধ্যে, তারা বললো এত বড় জুলুম অত্যাচার, বাচ্চার চিৎকার আমরা মক্কায় বাস করতে পারি না, আর এইরকম অবরোধের এই আপনার চুক্তিপত্র আমরা লিখে রেখেছি, না ছিঁড়ে ফেলো, গেল কাবাতে তারা ঝুলিয়ে রেখেছিল এই জালেমানা চুক্তিপত্র, ছেড়ে ফেলি দিয়ে বলে যে না আজকে থেকে আসুক, এসে কেনাকাটা করুক, আর আমাদের আমরা সাহায্য করি তাদের। তা আপনার সাথে তো এরকম হয়নি যে গ্রামের লোক আপনাকে এক ঘরে করে দিয়েছে, আপনার সাথে কথাবার্তা বলে না, করুক, আল্লাহ নবীকে কয়েক বছর করে রেখেছে মক্কার কাফেররা। ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে আবার শুরু করব, তারপর থেকে আল্লাহ যেন আমাদেরকে ইলম হাসিল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, হক কথার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং হকের উপর আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন, এবং তার উপর ধৈর্য ধারণের যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবরটাকে ইটের দ্বারা যত্নের জন্য কি করতে চায়, ঘেরে রাখতে চায়। এখন এর সঠিক সিদ্ধান্ত কি, দেখেন প্রথম কথা, যদি মাটির তলা থেকে মানে লাশ যেখানে মাইয়াত রাখা আছে তার তলা থেকে ইট দিয়ে বাঁধা হয় তাহলে এটি অকাট্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহা কাবর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে পাকা করতে, জি, আর ওয়াইবনা আলে তার উপরে ঘর তৈরি করতে, ছাদ গম্বুজ এসব তৈরি করতে নিষেধ করেছেন, এক। আর আরেকটা হচ্ছে না, লাশের তলা থেকে বাঁধা নেই আর ওপরে ঘরও নেই, কিন্তু শুধু প্রাচীর দেওয়া আছে, চারিদিক থেকে প্রাচীর দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, কিসের জন্য, পেশাব পায়খানা থেকে হেফাজতের জন্য, সব পায়খানা থেকে সাধারণত হেফাজত, অথবা গরু ছাগল তার উপর চলবে, চললে অসুবিধা নেই, এগুলো আমাদের দেশের একটা লোকের ধারণা মাত্র। পেশাব পায়খানা থেকে হয়তো পায়খানা করতে পারে কিছুদিন পরে জায়গাটা নিশ্চিন্ন হয়ে গিয়ে। তাহলে কবরকে কবরস্থানে হওয়া উচিত, আসলে কবর যদি কবরস্থানে থাকে তাহলে কবরস্থান আবাদ অন্তত 100-200 বছর হবে না হয়তো, কিন্তু যেখানে সেখানে কবর দেওয়া এটি ভুল। মুসলিমদের যেখানে সেখানে কবর, বাড়ির পিছনে কবর দিয়ে দিল আর কিছুদিন পরে 20-30 বছর পরে দেখা গেল যে ওখানে বাড়ি ঘর তৈরি করতে হচ্ছে, না ঠিক না আসলে এগুলি করা। তো যদি এরকম প্রাচীর দেয় তো হয়তো জায়েজ হতে পারে, কিন্তু শিরকের তারপরেও আশঙ্কা আছে, সেই জন্য এমন কাজ না করাই উচিত যাতে শিরকের সম্ভাবনা আছে। আপনি করলেন না, আপনার ছেলেরা জাহেল মূর্খ অকাট হলো, তারা কোন পীর ভক্ত হয়ে গেল, বলছেন না এখানে কোন ওলিউল্লাহ শুয়ে আছে, ও জানে না যে ওর দাদা বা ওর দাদার বাবা আছে, জানে না, 50 বছর পরে হয়তো দাদার বাবার কবর ও জানেই না, এখানে কোন ওলিউল্লাহ শুয়ে আছে, বা শয়তান এসে স্বপ্ন দেখালো, শয়তানে কি করে, শয়তান স্বপ্ন দেখিয়ে দিল আপনার নাতিকে, স্বপ্ন দেখিয়ে দিল যে এখানে আল্লাহর এক ওলি শুয়ে আছে, তোমরা তার সাথে বিয়া বিবি করছো, কবর পাকা করো, একবারে মাল্লাহি করলো, হচ্ছে এরকম, জি। অনেকে তো ব্যবসার জন্য ইচ্ছা করে করছে, এখানে আমাদের সামনে এমন ভাই আছেন যিনি নিজে কবর ভেঙে এসেছেন, সামনে মাহমুদ আছে, তার মামা সেটাকে মাজার বানিয়ে ব্যবসা করতে চেয়েছিল, মজুদ আছে, কি হচ্ছে দেশে তার আসল চিত্র দেখার জন্য এখানে আপনি পাবেন, প্রত্যেক ফিল্ডের লোক পাবেন, আপনি নিজে ভেঙে এসছে কোন দিনে, যেদিন মামার নেই ঢাকায় গিয়েছে নারায়ণগঞ্জে বাড়ি বাইরে ছিল, তাড়াতাড়ি করে ভেঙে সাফ করে দিয়েছে,
দেখেন কবর ভেঙেও কিছু করতে পারেন না, আপনি ভয় করছেন যে একটা হক কথা বলবো, শিরক বিদাতের কথা বলবো, তাতে মনে হয় কি হয়ে যাবে না, আপনার এই ভয় হচ্ছে ইমানের দুর্বলতা। হক কথা বলেন, সত্য কথা দেশে গিয়ে বলেন।